বিনিয়োগকারীগণ আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এসএমসি 24 টিভির প্রতিদিনের আয়োজন বাজার পর্যালোচনা অনুষ্ঠানে। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ছিলিক ঠাকুর, আমি মিতু আহসান। জনাব মঞ্জুর সাদেক খোশনবিস্তারের স্টক মার্কেট বিজনেস ফর্মুলা বইটি পেতে বিকাশ করুন এই নাম্বারটিতে 01759477384। বইটির মূল্য 100 টাকা এবং কুরিয়ার সার্ভিস চার্জ 30 টাকা। দেখে আসি ডিএসই সূচকের দিকে। আজ 25 এপ্রিল 2022, সূচক আজ 16 পয়েন্ট কমে 6,666 পয়েন্ট এসে দাঁড়িয়েছে। বেড়েছে 113টি কোম্পানির শেয়ার দর, কমেছে 222টি কোম্পানির শেয়ার দর এবং অপরিবর্তিত রয়েছে 43টি কোম্পানির শেয়ার দর। আজ ডিএসইতে লেনদেন হয়েছে 593,01,63,000 টাকা। কিন্তু কালকে লেনদেন কিছুটা বেশি হলেও আজকে সেই আবার পুরনো জায়গায় ফিরে গেছে, সেই সাথে সূচক তো মাইনাসই বলা চলে। গতকাল যখন আমরা দেখেছিলাম সপ্তাহের শুরুতে বাজারটা প্লাস ছিল, আমরা কিন্তু উল্লেখ করেছিলাম যে সপ্তাহের শুরুটা প্লাস থাকলেও আমরা যদি পেছনের দিকে দেখি যে পরবর্তী সময়গুলোতে কিন্তু তেমন আশানুরূপ ফল পাচ্ছে না বিনিয়োগকারী, তো তেমনটা কিন্তু এই সপ্তাহ দেখেন, মানে সেম জিনিসটাই, মানে বাই সার্কেল যেভাবে সার্কেলের মতো ঘুরে ঘুরে কিন্তু বাজার একই অবস্থানে ঘুরপাক খাচ্ছে, মানে নামে মাত্র লেনদেন হচ্ছে আমাদের বাজারে। মূলত ওই একটা গোষ্ঠী মোটামুটি একটু একটু করে, যে একটু একটু করে রক্ত চুষে যেভাবে খায় একটু একটু করে তারা টাকা নিয়ে বেরোচ্ছে, কিন্তু আলটিমেটলি যে সাধারণ বিনিয়োগকারী বলেন বা ক্ষুদ্র বিনিয়োগকারী বলেন তারা কিন্তু কোনো মুনাফা করতে পারছে না। ঘুরে ফিরে সূচক বলেন, লেনদেন বলেন, কোম্পানি অ্যাডভান্স ডিক্লাইন, আসলে সূচক লেনদেন এক জায়গায় আসলো, কোম্পানি অ্যাডভান্স ডিক্লাইনের দিকে যদি আমরা লক্ষ্য করি সেটা কিন্তু আবার ডিফারেন্ট চিত্র। সেটা হচ্ছে একত বেশ কয়েকদিন না, বেশ কয়েক মাস বলবো আমরা, বেশ কয়েক মাস যাবৎ কিন্তু শেয়ার দর নিম্নমুখীতে ছিল আমরা দেখেছি। তারপরে কী হলো যে একটা 2% লোয়ার সার্কিট ব্রেকার করা হলো যাতে শেয়ার দর আর না কমে, নিচে না নামে, কিন্তু কোনো লাভই হয়নি। রিসেন্ট আমরা একটা প্রতিবেদন করেছি, খুব শীঘ্রই আমরা সেটা প্রকাশ করব, যে 2% সার্কিট ব্রেকার দেওয়ার পরেও মানে এই এক মাস রমজান মাসে যে এক মাসে যে কী পরিমাণ লোকসানে রয়েছে বিনিয়োগকারী সেটা কিন্তু আমরা অবশ্যই তুলে ধরব। মানে 10% বাড়ার তাদের অনুমতি আছে, 2% নিচে তাদের কমার অনুমতি না থাকা সত্ত্বেও আপনি দেখেন শেয়ার দর কমার ক্ষেত্রে বিনিয়োগকারী লোকসানে বেশি, তারা কিন্তু তেমন একটা প্রফিট করতে পারছে না। আর যে মাঝে মাঝে দু একদিন একটু বাজার ভালো হচ্ছে, ওই এক তো হচ্ছে মামা চাচাদের তাদের উপস্থিতি তো আছে, সেই সাথে ওই দু একটা কোম্পানি বা দু একটা সেক্টর একটু মাথা নাড়া দিয়ে উঠে যার কারণে হচ্ছে, কিন্তু আলটিমেটলি বাজারের তেমন কোনো উন্নতিই কিন্তু বিনিয়োগকারী বলেন বা বিশ্লেষকগণ বলেন কেউ দেখতে পারছে না। কিন্তু একজন বিনিয়োগকারী আমাদের কাছে ইউনাইটেড এয়ারের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইছে। আগে একটু অতীত বলি, আসলে অতীত সম্পর্কে সবাই জানে ইউনাইটেড এয়ারে, সেটা নিয়ে বলার আর কিছুই নেই। বিনিয়োগকারীদের পথে বসিয়ে কিন্তু তারা এখন খুব সুন্দরভাবে কিছুদিন ওটিসিতে ছিল, সেখান থেকে এখন তারা এটিভিতে আসবে। এখন বিনিয়োগকারীদের প্রশ্ন একটাই, সেটা খুব সহজেই বুঝে আসছে, মানে এটিভির মাধ্যমে তারা কবে আসবে, কারণ এসএমই যেটা স্মল ক্যাপিটাল মার্কেট এবং এটিভি যেটা অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড, দুইটাই কিন্তু একসাথে দুইটার কিন্তু একটা সরগোল পড়েছিল যে এই দুইটা মার্কেট আমার নতুন সূচক বা নতুন পদ্ধতি বলেন আমাদের শেয়ার বাজার আসছে, ভূমিকা রাখবে তারা শেয়ার বাজার। এসএমই কিন্তু অনেক দিন হয়ে গেল এসেছে, তারা 5 কোম্পানি দিয়ে শুরু করেছে, এখন 12-13 কোম্পানি, আরও প্রতিদিন এসএমইতে কিন্তু কোম্পানি অনুমোদন পাচ্ছেই, কিন্তু সেই সাথে কিন্তু এটিভির কোনো খবরই কিন্তু দেখা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে বিনিয়োগকারীদের মধ্যে একটু কাজ করছে যে আসলে কী হবে তার শেয়ারের। তবে এটিভি সম্পর্কে আমরা যতটুকু জানতে পেরেছি যে খুব শীঘ্রই হয়তো বা মাস খানেক লাগতে পারে বা তার আশেপাশে সময়ের মধ্যে এটিভি প্ল্যাটফর্মটা চালু হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে অনেক বিনিয়োগকারীর, মানে এটা হচ্ছে বিএসইসির কাছে বিনিয়োগকারীদের আবেদন, যেটা হচ্ছে অনেক কোম্পানি কিন্তু ডিলিস্টিংয়ের একটা তালিকা ছিল, তো তাদের বিষয়ে বিনিয়োগকারীদের জানানো হয়নি। তো সেই বিষয়ে যদি নীতি নির্ধারক বলেন বা নিয়ন্ত্রণ সংস্থা বলেন তারা যদি একটু বিনিয়োগকারীদের এই ঝাপসা ঝাপসা অবস্থা থেকে স্পষ্ট করতো তাহলে কিন্তু আরও ভালো হতো, মানে আর সব জায়গা থেকে একটা অবস্থানে আসতে পারতো বিনিয়োগকারীরা। ধন্যবাদ মিতু। শেয়ার বাজারের যাবতীয় আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে আমাদের ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন।
শেয়ার বাজার এবং আমাদের আলোচনা নিয়ে। যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।